প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এমডি ডলার স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টেক কোশ্চেন, কোন নিয়ম অনুসরণ করে লিখলে আমরা পাশে পাস মার্ক পাব। আমরা অনেক সময় পরীক্ষার হলে টেক কোশ্চেন লিখি কিন্তু মার্ক পাই না। কেন পাই না? এর কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মে লিখি না। তো টেক কোশ্চেন এর বিভিন্ন নিয়মগুলি জানার আগে আমাদের আগে জানতে হবে টেক কোশ্চেনগুলি কোন নিয়মে লেখা উচিত, বা টেক কোশ্চেন লেখার আসল নিয়মগুলি বা কি। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনের ভিতরে ঢুকে পড়ি এবং দেখে নেই টেক কোশ্চেন লেখার সঠিক পদ্ধতিগুলি আসলে কি কি। তো প্রথমে আমরা একটি নিয়ম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সেন্টেন্সটি যদি হ্যাঁবোধক হয় তাহলে টেক কোশ্চেনটি হবে নাবোধক। এক্সাম্পল, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয় এই সেন্টেন্সটি কি হ্যাঁবোধক, কারণ এখানে কোনো নাবোধক শব্দ বা নাবোধক কোনো অক্সিলারি ভার্ব নেই। সেহেতু আমরা এখানে কি লিখব, ইজন্ট হি লিখব, অর্থাৎ এটা হবে কি নাবোধক। অর্থাৎ এই সেন্টেন্সটি যদি হয় হ্যাঁবোধক তাহলে এই সেন্টেন্সটি হবে কি নাবোধক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেই নিয়মটি হচ্ছে কি, সেন্টেন্সটি যদি নাবোধক হয় তাহলে টেক কোশ্চেনটি হবে কি হ্যাঁবোধক। যেমন, হি ইজন্ট প্লেয়িং এবং টেক কোশ্চেনটি হচ্ছে কি ইজ হি। হি ইজন্ট প্লেয়িং এই সেন্টেন্সটি কিন্তু নাবোধক, কারণ হচ্ছে কি এখানে নাবোধক অক্সিলারি ভার্ব রয়েছে। যেহেতু এই সেন্টেন্সটি নাবোধক সেহেতু আমরা এখানে কি লিখব, হ্যাঁবোধক লিখব, এবং আমরা তাই লিখেছি। এর ব্যতিক্রম যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের টেক কোশ্চেন হবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি এক্সাম্পল, দুঃখিত, আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, আর নিয়মটি হচ্ছে স্টেটমেন্ট এবং টেক কোশ্চেনের মাঝে বাধ্যতামূলকভাবে কমা বসাতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স, সেটি হচ্ছে কি, হি টেক্স টি ডাজন্ট হি। অর্থাৎ হি টেক্স টি এই সেন্টেন্সটি হচ্ছে কি বিবৃতি বা স্টেটমেন্ট, আর ডাজন্ট হি এটি হচ্ছে কি টেক কোশ্চেন। তাহলে এই যে স্টেটমেন্ট এবং এই যে টেক কোশ্চেন, এই দুইয়ের মাঝখানে আমাদের কি বসাতে হবে, অবশ্যই কমা বসাতে হবে। এই যে আমরা কমা বসিয়েছি, কেউ যদি এখন এখানে কমা না বসায় তাহলে কিন্তু তার টেক কোশ্চেনটি হবে না এবং তার টেক কোশ্চেনটিকে অবশ্যই কাটা যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপরে আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে টেক কোশ্চেনে ব্যবহৃত নেগেটিভ অক্সিলারি ভার্ব সমূহ সবসময় শর্ট ফর্মে লিখতে হবে। অর্থাৎ এই যে যেমন রয়েছে ইজ নট, এই ইজ নট লেখা যাবে না, এটাকে সংক্ষিপ্ত আকারে ইজন্ট লিখতে হবে। এরপর এই যে হ্যাব নট, এই যে হ্যাব নট রয়েছে এভাবে লেখা যাবে না, লিখতে হবে হ্যাভন্ট, এই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এরপর এই যে ক্যান নট লেখা রয়েছে এভাবে লেখা যাবে না, লিখতে হবে এভাবে, অর্থাৎ কান্ট লিখতে হবে। এবার রয়েছে ডু নট, এই ডু নট এভাবে লেখা যাবে না, লিখতে হবে এইভাবে সংক্ষিপ্ত আকারে ডন্ট, ইত্যাদি। অর্থাৎ আরও যে অক্সিলারি ভার্বগুলি রয়েছে সেগুলো এভাবে আমরা কি সংক্ষিপ্ত ফর্মে আমরা লিখব, কিন্তু এভাবে আমরা লিখব না, অর্থাৎ এই যেভাবে আমরা লিখব না এভাবে কি আমরা লিখব না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপরে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে টেক কোশ্চেনের শেষে সবসময় বাধ্যতামূলকভাবে প্রশ্নবোধক চিহ্ন বসাব। কারণ হচ্ছে কি, আমরা যদি এই প্রশ্নবোধক চিহ্ন যদি না বসাই তাহলে কিন্তু আমাদের টেক কোশ্চেন হবে না। যেমন, উই শুড গো দিয়ার, শুডন্ট উই, অর্থাৎ এই যে শুডন্ট উই এটি হচ্ছে টেক কোশ্চেন। টেক কোশ্চেনের শেষে এই যে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি, এই প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে কিন্তু টেক কোশ্চেনটি কাটা যাবে। এরপরে টেক কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে, নাউন লেখা যাবে না। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন করিম মাস্ট গো দিয়ার, মাজন্ট হি। এই যে করিম, করিম হচ্ছে নাউন, এই নাউন লেখা যাবে না, এই করিমের যে প্রোনাউন সেটি লিখতে হবে, অর্থাৎ করিমের প্রোনাউন হচ্ছে কি হি। এখন কেউ যদি এই করিম এখানে লিখে দেয় তাহলে কিন্তু তার টেক কোশ্চেনটি হবে না। মনে করো কেউ লিখলো মাজন্ট করিম,
তাহলে টেক কোশ্চেনটি হবে না। লিখতে হবে কি মাজনটি, অর্থাৎ এই করিমের প্রোনাউন লিখতে হবে হি, তাহলে টেক কোশ্চেনটি হবে। আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দ্য স্টুডেন্টস আর রিডিং ইন দ্য রুম। এই সেন্টেন্সটিতে এই যে দ্য স্টুডেন্টস হচ্ছে কি নাউন, তো কেউ যদি এখন এখানে লেখে আরন্ট দ্য স্টুডেন্ট তাহলে কিন্তু টেক কোশ্চেনটি হবে না, অর্থাৎ দ্য স্টুডেন্টস এর প্রোনাউন লিখতে হবে, এটার প্রোনাউন হচ্ছে কি দে, এটা লিখতে হবে, এটা না লিখলে তার টেক কোশ্চেনটি হবে না। আমরা স্ক্রিনে আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রিনা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার। রিনা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, এই সেন্টেন্সটিতে এই রিনা হচ্ছে কি নাউন, তো এই যে রিনা নাউন, এই রিনা কিন্তু এখানে লেখা যাবে না। আমরা যদি এখানে রিনা লিখি তাহলে কিন্তু টেক কোশ্চেনটি হবে না, তাহলে রিনার প্রোনাউন কি সি, অর্থাৎ এখানে সি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এই যে দ্য বার্ডস, এটা হচ্ছে কি নাউন, তো কেউ যদি লেখে আরাউন্ড দ্য বার্ডস তাহলে কিন্তু তার টেক কোশ্চেনটি হবে না, তার কারণ হচ্ছে কি দ্য বার্ডসের প্রোনাউন লিখতে হবে, বার্ডসের প্রোনাউন হচ্ছে কি। তো এই ছিল আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন লাগলো আমার এই টেক কোশ্চেন নিয়ে টিউটোরিয়ালটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এই টিউটোরিয়াল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে আরও বেশি উৎসাহ এবং প্রেরণা দিবে, যাতে এ জাতীয় টিউটোরিয়াল আরও বেশি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি।